মঙ্গলকোট থানার বড় সড় সাফল্য চব্বিশ ঘন্টার মধ্যে ছিনতাই হয়ে যাওয়া এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার গ্রেপ্তার এক গত সন্ধ্যার সময় থানার অন্তর্গত কৈচর ফাঁড়িতে একটি অভিযোগ আসে যে কাটোয়া থানার অন্তর্গত এক মোটর ভ্যান চালক যিনি কাটোয়ার একটি চানাচুর কোম্পানির মাল ডেলিভারি করেন এবং সন্ধ্যার দিকে বিভিন্ন দোকানে চানাচুর ডেলিভারি দিয়ে ওই টাকা আদায় করে কাটোয়ার দিকে ফিরছিলেন তখন মঙ্গলকোটের শীতল গ্রামের ক্যানেলের কাছে কিছু ব্যক্তি তাকে আটকে জোরপূর্বক তার কাছে থাকা ব্যবসার আদায়ের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালায় খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতার সাথে তদন্তে নেমে পড়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই মোটর ভ্যান চালককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই মোটর ভ্যান চালকই লোভের বশবর্তী হয়ে তার মালিকের টাকা আত্মসাত করেছে এবং টাকা নিজের বাড়িতে লুকিয়ে রেখে পুলিশের সামনে একটি ডাকাতির গল্প তৈরি করেছে মঙ্গলকোট থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ওই এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করে এবং মোটর ভ্যান চালককে গ্রেপ্তার করে পুলিশের এই সাফল্যে খুশি মঙ্গলকোট থানা এলাকার বাসিন্দারা মঙ্গলকোট থানার পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে বিভিন্ন সিসিটিভির ক্যামেরা চেক করা হয় কোথাও এই ধরনের ঘটনা না দেখতে পেয়ে ওই মোটর ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথায় অসঙ্গতি ধরা পড়ে এরপর দীর্ঘ চার ঘন্টার উপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সম্পূর্ণ ঘটনা সেই ঘটিয়েছে তার বাড়ি থেকেই টাকা উদ্ধার হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম গৌতম রায় বাড়ি কাটোয়ার সোড্ডা গ্রামে